কি পরিমাণ আসলে কাজ করেছেন সে বিষয়ে কিছু পাইনি। আমি রিপোর্টগুলো দেখছিলাম, আমাকে কমার্স সেক্রেটারি টাস্কফোর্সগুলোর কাজে তিনটা রিপোর্ট পাঠিয়েছিলেন, তিনটা ডেটের, তার মধ্যে শুধু একদিন আমি চট্টগ্রামের নাম পেয়েছি সেখানে, বাকি দুটো রিপোর্টে চট্টগ্রামের নামই নেই। প্রায় 40-45টা জেলার মধ্যেই টাস্কফোর্সের অভিযান চলেছে, কিন্তু চট্টগ্রাম 3 দিনের মধ্যে 2 দিনই আসলে কোনো অভিযান হয় নাই। তো আমার মনে হয় এই জায়গায় আপনাদের সদিচ্ছার ঘাটতি আছে কিংবা সরকারের প্রতি অসহযোগিতার একটা ব্যাপার আছে। সরকারের থেকে তো স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে এবং যেই ভোক্তা অধিকারের যেই সেট আপ আছে তার ঊর্ধ্বে গিয়ে একটা টাস্কফোর্স করা হয়েছে যাতে ক্রাশকোর্স হিসেবে নিয়ে আপনারা ফিল্ডে কাজ করেন, এবং ঢাকায় কিন্তু সেই কাজটা করা হচ্ছে। বাণিজ্য সচিব নিজে বাজারে গিয়েছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা নিজে বাজারে গিয়েছে, এবং আমরা ওই ফসলের মাধ্যমে ট্রাক সেল চালু করেছি। ঢাকায় কাজটা হচ্ছে, কিন্তু চট্টগ্রামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শহরে, বাংলাদেশে ঢাকার পরে দ্বিতীয় শহর, 3টা রিপোর্টের মধ্যে 2 দিন আমি আপনাদের উপস্থিতি পাইনি। তো এখনও প্রশাসনে আপনাদের অসহযোগিতার কারণে যে স্থবিরতা আছে, এটার জন্য আমাদের সর্বশেষ ক্যাবিনেট মিটিং গত শুক্রবারে আলোচনা হয়েছে, আমাদেরকে হয়তো গত বৃহস্পতিবার আমাদেরকে হয়তো অনেক কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আসলে তো এখানে একটা বিপ্লব হয়েছে, অনেকেই এটা এখনও বুঝে উঠতে পারছেন না। আমার মনে হয় একটা বিপ্লবের পরে কোনো কিছু কিন্তু আর সিস্টেম ওয়াইজ চলে না। এখন আমরা সিস্টেমটাকে এখনও বজায় রেখেছি এবং আমরা প্রত্যাশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এটা বজায় রাখতে, কিন্তু যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিস্টেম ভাঙবো এবং প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গাগুলোতে নতুন লোকদেরকে বসাবো। কারণ আমরা দেখতেছি অনেক জায়গায় এই যে এখানে ট্রাক সেলের বিষয়টা সচিব সাহেব বললেন, কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা 3-4 জন কথা বললেন, কেউই স্পেসিফিকলি কিছু বলতে পারলেন না, কিন্তু ছাত্র প্রতিনিধি থেকে একটা কথা বলা হলো যে কালকের মধ্যেই তারা সেটা শুরু করবে। তো এখানে এত এক্সপার্টিস, পড়াশোনা, আপনাদের প্রশাসনিক অভিজ্ঞতা, এত কিছু থাকা সত্ত্বেও যদি আপনারা না করতে পারেন তাহলে অবশ্যই নতুনদেরকে আমরা নিয়ে আসি, আপনাদেরকে রেখে আমরা কী করব? তো আসলে এই সরকার থেকে মানুষ আসলে অনেক বুদ্ধিভিত্তিক, অনেক কথা সবাই বোঝে না, কিন্তু যেটা বোঝে সেটা হচ্ছে আমি সকালে খাবো কি, দুপুরে খাবো কি, রাতে খাবো কি, বা আমার সন্তান কী খাবে। তো এই যেগুলো একদম জনসম্পৃক্ত, জনগণের জীবনের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই কঠোর হতে হবে। দ্রব্যমূল্য নিয়ে আপনারা বলছেন যে ভোক্তা অধিকারের আইন কঠোর না, কিন্তু আমাদের তো বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করার প্রভিশন আছে। তাহলে আপনারা সিন্ডিকেটের যারা করছে, যারা সোর্স, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করেন, আমরা অলরেডি বলছি, এবং সেটার জন্য আপনাকে যতটুকু স্থানীয়ভাবে সহযোগিতা দেওয়া দরকার, ছাত্ররা আছে, রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে, তারা দেবে। আর সরকারের পক্ষ থেকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সদিচ্ছা আছে এই সহযোগিতা এবং সাপোর্ট ব্যাকআপটা দেওয়ার, এবং আমরা সেটা বলেছি। এবং অন্যান্য সরকারের সময় যেটা হয় যে সরকার দলীয় সংগঠনগুলো হচ্ছে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে, কিন্তু এখন আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে সবগুলো রাজনৈতিক সংগঠন সহযোগিতা করছে, ছাত্ররা সহযোগিতা করছে, জনগণ সহযোগিতা করছে। আপনি যদি ভালো একটা কাজ করতে গিয়ে কারো বাধার সম্মুখীন হন, তাহলে আমি নিশ্চিত যে জনগণ গিয়ে তাকে হচ্ছে উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরে আপনারা কেন কাজ করছেন না, আপনাদের মধ্যে সদিচ্ছাটা কেন নাই, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝাও যায়, কারণ বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলে আপনাদের একটা ওই মনোভাব ডেভেলপ হয়ে গেছে যে জিহুদুর জিহুদুর বলে যে চেয়ারে বসে থাকে তাকে খুশি রাখতে পারলেই বোধ হয় হয়ে যায়, কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি নাই এবং ভবিষ্যৎ বাংলাদেশে সেই পরিস্থিতি থাকবে না। কেউ যদি কাজ না করে, জবাবদিহিতা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে আর আমাদের প্রয়োজন নাই, তাকে কোনো, আপনারা তো অনেক মানে আমলারা বেঁচে থাকার জন্য এমন এমন নিয়ম নীতি করা আছে যে আপনাদেরকে আসলে হাত দেওয়া যায় না, কিছু করা যায় না। আমরা কিন্তু ওইসব নিয়ম নীতির তোয়াক্কা করবো না, নিয়ম নীতি মেনে কিন্তু বাংলাদেশে অভ্যুত্থান হয় নাই এবং সরকার পরিচালনা সামনে আর নিয়ম নীতি মেনে হবে না যদি আপনারা সহযোগিতা না করেন। তো আমি আশা করব খুব দ্রুতই যে টাস্কফোর্স হয়েছে এবং স্থানীয় প্রশাসন, লাইফ স্টক আছে, কৃষি কর্মকর্তারা আছেন, আপনারা দ্রুতই চট্টগ্রামে যে দ্রব্যমূল্য সেটা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করবেন, এবং একই সাথে স্থায়ী সমাধান হিসেবে ট্রাক সেলের বিষয়টা, এটা এমন না যে এখন সমস্যা হয়েছে বা করোনার সময় সমস্যা হয়েছিল বলে করে শেষ করে দেবেন, স্থায়ী সমাধান হিসেবে একটা চেইন ডেভেলপ করতে হবে এবং সামাজিকভাবেও যারা ব্যবসা করেন তারা এটাকে একটা ব্যবসা হিসেবেও ভাবতে পারেন, এবং সেক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আর সেটা আমাদের পক্ষ থেকে করা হবে। এবং যেটা সচিব সাহেব বললেন যে প্রত্যেকটা বাজারের প্রয়োজনে আমরা একটা কর্নার করব যেখানে একদম কৃষকের পণ্য সরাসরি বিক্রি হবে, মাঝে কোনো 2-3-4 হাতবদল হবে না, এবং এর সুফলটা আসলে জনগণ পাবে, এবং জনগণ যদি সুফল পায়, জনগণকে যদি আপনারা সুফল দেখাতে পারেন, তাহলে জনগণই আপনাদের সব ধরনের কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা করবে। এবং জেলা প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, যারা সিন্ডিকেটের গোড়ায় বসে আছে, যারা সিন্ডিকেটের একদম সোর্সগুলো আছে, তাদেরকে আপনারা শনাক্ত করুন, এই যে ক্যাবের প্রতিনিধিরা বললেন, প্রয়োজনে তাদের সহযোগিতা নিন, শনাক্ত করে কেউ যদি এখনও পরিবর্তনটা উপলব্ধি না করতে পারে এবং জনগণের সুযোগ সুবিধার কথা না ভেবে কাজ করে, এবং যেই সিন্ডিকেট যারা এতদিন হীন স্বার্থে কাজ করে এসেছে, নিজেদের পকেট ভারী করার জন্য কাজ করে এসেছে, তাদেরকে আপনার প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেন, সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এটা আমি নিশ্চিত করছি।